তো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ করে যাদের কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে বা যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করবেন কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কয়েক হাজার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে কেন বাতিল করা হচ্ছে বিষয়টি দেখে নেব পাশাপাশি আপনার সার্টিফিকেট বাতিল হয়েছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতিল হচ্ছে কয়েক লক্ষ এস সি এস টি ও কাস্ট সার্টিফিকেট মুখ্যমন্ত্রী করা নির্দেশ তো ডিটেলস দেখে নেব কেন বাতিল করা হচ্ছে এবং কাদের কাদের বাতিল করা হয়েছে তো এখানে দেখুন রাজ্যের নাগরিকদের বিরুদ্ধে এবার কাস্ট সার্টিফিকেট নিয়ে করা ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য সরকার চরম হুঁশিয়ারি দিয়ে জানালো এখনো পর্যন্ত যে সকল নাগরিক বিভিন্ন ক্ষেত্রে ভুয়ো এবং বেআইনি শংসাপত্র জমা দিয়েছেন তার সকল বাতিল করা হবে বিভিন্ন ধরনের ভুয়ো শংসাপত্র জমা দিয়ে অনেক সময়ে দুর্নীতির চেষ্টা করছে তাই এবার থেকে এই কুকর্ম আর চলবে না বলে জানানো রাজ্য সরকার সেই সঙ্গে বাতিল করা হচ্ছে পূর্বের সমস্ত বেআইনি কাগজপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যা এখনও পর্যন্ত জমা পড়েছে রাজ্য সরকারের বিভিন্ন মহলে এই নিয়ে করা পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য প্রশাসন মারফত এমনটাই কিন্তু খবর রয়েছে কিন্তু কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে চলেছে এই পদক্ষেপ আপনার নাম বাতিল হলো কি না তা আপনি কিভাবে দেখবেন তো কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে সম্পন্ন হয় দু সালের পঞ্চায়েত নির্বাচন আর ফলাফল প্রকাশিত হওয়ার পরেই বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে পঞ্চায়েত ভোটের রেজাল্ট নিয়ে সেখানে সেখানে এই বিষয়টিও প্রশ্ন হয়ে ওঠে যে রাজ্যের অনেক জনগণ নাকি এই ভোটে ভুয়ো শংসাপত্র জমা করেছিলেন তবে তদন্ত চালিয়ে দেখা গেছে এরা বেশিরভাগই ছিল তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের লোক অর্থাৎ এসসি এবং এসটি সার্টিফিকেট বানিয়ে সেই নথি জমা করে দেন এরপরেই নড়ে বসে প্রশাসন তো যাই হোক এই নিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট চলছে রাজ্যে এমনকি কোর্টেও মামলা দায়ের করা হয়েছে সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিন উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের যারা এই কেসের সঙ্গে যুক্ত ছিলেন এরপরে রাজ্য সরকারের কানে পৌঁছায় এই খবর সঙ্গে সঙ্গে সাসপেনশনের নোটিশ দেওয়া হয় এই তিন আধিকারিকের বিরুদ্ধে এরপর ষোলোই আগস্ট রাজ্য সরকার সমস্ত জেলার এসডি ও আধিকারিকদের করা নির্দেশ দেয় ভালোভাবে সকল নাগরিকদের জমা পড়া কাস্ট সার্টিফিকেট শংসাপত্রগুলিকে যাচাই করে যাদের নাম সেই সমস্ত তপশিলি জাতিভুক্ত জনগণের সঙ্গে ছিল বা মিল ছিল তাদের কাগজগুলি পৃথক করে রাখার জন্য আঠাশ আগস্ট তারিখের মধ্যে এই রিপোর্ট জমা করার কথা বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে আর গত পাঁচই সেপ্টেম্বর তারিখে এই সমস্ত বেআইনি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেয় রাজ্য সরকার রাজ্য সরকারের তরফে হুঁশিয়াই দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই সকল নাগরিকদের খুঁজে বের করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা এই দুর্নীতি দুর্নীতিচক্রে যুক্ত আছেন তাদেরকেও টেনে বের করে এনে কঠোর শাস্তি প্রদান করা হবে সূত্র মারফত খবর পাওয়া গেছে রাজ্যের সমস্ত জেলাগুলি মিলিয়ে প্রায় একচল্লিশ হাজার এরকম দুর্নীতির ঘটনার নিদর্শন পাওয়া গেছে তদন্ত মারফত কোর্টে মামলা দাখিল হওয়ার পর এখনও পর্যন্ত শুনানির নোটিশ দেওয়া হয়েছে মোট দশ হাজার কেসের বিরুদ্ধে বিভিন্ন সরকারি মহল কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে মোট আইনি এবং বৈধ শংসাপত্র পাওয়া গেছে আটশো ছেষট্টিটি এবং ভুয়ো শংসাপত্র পাওয়া গেছে তিনশো পঁচিশটি যার মধ্যে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বাতিল ঘোষণা করা হয়েছে একশো ষাটটি শংসাপত্র আগামী দিনে এরকম দুর্নীতি আর যেন কোনো ক্ষেত্রে না ঘটতে পারে সেজন্য কিন্তু সুরক্ষা আরও কঠোর ব্যবস্থা সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার আর এই মুহুর্তে কোনোরকম দুর্নীতি বরদাস্ত করতে চাইছে না রাজ্য অর্থাৎ বুঝতেই পেরেছেন যে ভুয়ো এবং জালভাবে তৈরি বা অন্যরকম ডকুমেন্ট দিয়ে ভুয়ো ডকুমেন্ট দিয়ে তৈরি যে এস সি এস সার্টিফিকেট সেগুলি কিন্তু এক এক করে বাতিল করছে রাজ্য সরকার আপনারা অবশ্যই কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার সার্টিফিকেটটা ভ্যালিড আছে কিনা বা বন্ধ করে দেওয়া হয়েছে কিনা বিশেষ করে এসসি এস টি কাস্ট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে এদেরই কিন্তু বেশি ভুয়ো হয়েছে ভুয়ো সার্টিফিকেট দিয়ে কিন্তু তারা কাস্ট সার্টিফিকেট অনেকেই তৈরি করেছে এর জন্যই কিন্তু প্রচুর পরিমাণ কাস্ট সার্টিফিকেট বিশেষ করে এসসি এবং এসটি সার্টিফিকেট বাতিল করছে রাজ্য সরকার তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ ছোট একটি আপডেট তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ